আগের ভিডিওতে তিন ধরনের সাবান আমার বোনের সাথে ভাগ করেছিলাম, ঠিক সে মাঝখানে এটি কেটেছিল। তাহলে আমরা উভয় তিনটি সাবানের অর্ধেক পেয়েছিলাম, বা আমরা 3/2 পেয়েছিলাম, বা আমরা প্রত্যেকে সাবানের 3/2 অংশ পেয়েছিলাম। 3/2 আসলে কি এটা বোঝার জন্য, এবং মনে রেখো 3/2 এবং 3/2 একই বিষয়। কেউ যদি বলে 3 কে 2 এর দ্বারা ভাগ, তুমি বলতে পারো আমি এটা 3/2 এভাবে প্রকাশ করতে পারি। বা যদি কেউ বলে 3/2, তুমি বলতে পারো আসলে এটা এবং 3 কে 2 দ্বারা ভাগ একই বিষয়। কিন্তু এই সংখ্যাকে বোঝার জন্য এসো চিন্তা করি একে সংখ্যা রেখায় কোথায় বসানো যায়। তাহলে আমি এখানে একটি সংখ্যা রেখা আঁকি। আমি 0 থেকে শুরু করছি। আমি একটা সরল রেখা আঁকি যতটুকু সরল আমি পারি, এবং আমি মনে করি ঠিক এখানে এটি 1 কে প্রতিনিধিত্ব করছে। তাহলে এখানে উদাহরণের একটি সাবান হবে, ধরি ঠিক এখানে এটি 1/2, এবং ধরি এটি 1 এবং 1/2 অংশ সাবান, ধরি ঠিক এখানে এটি সাবানের 2 অংশ। তাহলে আমাদের আছে 3/2। এসো এ ব্যাপারে চিন্তা করি, মনে করে দেখি। 3/2 হলো 3 × 1/2। যেহেতু আমরা একে ইতিমধ্যে 1/2 অংশে ভাগ করে ফেলেছি, আমাদের শুধু এই 1/2 অংশে 3 বার যেতে হবে। তাহলে এসো এটি করি। তাহলে এটি 1/2, এটি 1/2, এবং আমাদের এখন আছে 2/2, যা আমাদের 1 নিয়ে যায়। এটা আমরা জানি কারণ 2/2 হলো 1 সমান। এবার আমরা আমাদের তৃতীয় 1/2 নিই। আমাদের তৃতীয় 1/2 ঠিক এখানে, তাহলে এটি তৃতীয় 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3/2 হলো 1 এবং 1/2 এর হুবহু সমান। এখন আমরা ইতিমধ্যে দেখেছি যে 3/2 হলো 3 কে 2 দ্বারা ভাগ করার সমান। যদি তুমি 3 কে 2 দ্বারা ভাগ করতে, তুমি পাবে আসলে 3 এর মধ্যে 2 ভাগ যায় 1 বার। এরপর আমাদের অবশিষ্ট কত থাকবে? আসলে আমাদের অবশিষ্ট 1/2 অবশিষ্ট থাকবে। তাহলে তুমি এটা এভাবে দেখতে পারো যে আমাদের 1 এবং 1/2 অংশ সাবান আছে, এবং সংখ্যা রেখায় তাহলে 3/2 হলো 1 এবং 2 এর মধ্যবর্তী স্থানে।